বিরতির পর আবারো আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 10,323 এর যারা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি তারা আন্দোলনে সামিল হন। বিগত বছরে আমরা দেখেছিলাম তারা সিটি সেন্টারের সামনে দীর্ঘদিনের অবস্থান করেছিলেন, কিন্তু পরবর্তী সময় পুলিশ আধিকারিকরা তারা সেখান থেকে তাদেরকে উঠিয়ে দেয়। কিন্তু তারপরেও তারা কিন্তু থেমে নেই, বিভিন্নভাবেই তারা বিভিন্ন আন্দোলনে আন্দোলন করেই চলেছেন। তারা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটরের নিকট পুনরায় চাকুরিতে যোগদানের আবেদন জানিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে 10,323-এর চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। তাদের বক্তব্য, এক হয় তাদেরকে চাকুরিতে যোগদানের ব্যবস্থা করতে হবে, তা না হলে তাদের টার্মিনেশন লেটার দিতে হবে। এই বিষয়টাই কিন্তু দাবি করছেন বারংবার 10,323-এর যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। একাধিকবার কিন্তু এই দাবিটা নিয়ে সরব হতে আমরা দেখেছি এর আগেও 10,323-এর বিভিন্ন সংগঠনের শিক্ষক শিক্ষিকাদের। একই রকমভাবে আজকের দিনে দাঁড়িয়েও 10,323-এর শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু অফিস অব দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিসে এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটরের নিকট তারা পুনরায় সেই চাকুরিতে যোগদানের দাবি জানিয়ে তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাপ্লিকেশন জমা দিয়েছে 10,323-এর চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়টাকে কেন্দ্র করে কি দাবি জানাচ্ছেন তারা শুনব। আমরা এই পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের অফিসে আসা, আপনারা জানেন এই দপ্তর, শিক্ষা আধিকারিক দপ্তর আমাদেরকে ষড়যন্ত্র করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আজকে 22 মাস ধরে বেতন নেই, এখন অবধি কোন ধরনের টার্মিনেশন দিতে পারেনি। আমাদের স্যালারি আসছে, ইউটাইজ কোর্স চালু আছে, আমরা বলছি আমাদেরকে জয়েন করান। আমরা বাড়িতে বসার থাকার মানুষ না, আমাদের স্কুলের আঙ্গিনায় নিয়ে যান। তার জন্য আজকে শিক্ষা আধিকারিকের দপ্তরে এসেছি। যদি ওনারা কিছুদিনের মধ্যে সদুত্তর না দিতে পারে, তখন আমরা আইন অনুসারে ব্যবস্থা নেব। আপনি কিভাবে নিশ্চিত আপনাদের স্যালারি আসছে এবং ইউটাইজ কোর্স? আমাদের কাছে প্রমাণ আছে। আমাদের মধ্যে কিছু শিক্ষক শিক্ষিকা সেটে যারা কোয়ালিফাইড করে জয়েন করেছে, তাদেরকে পুনরায় ইউটাইজ করেই তাদের স্যালারি হচ্ছে। এবং আমরা সত্যি অবাক লাগে, আজকে 22 মাস ধরে বাড়িতে আছি, এখন অবধি বারংবার শিক্ষা আধিকারিকের অফিসে 8 বার গিয়েছি, 9 বার গিয়েছি, উনি এখন অবধি ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিতে ব্যর্থ। আমরা জানি কোনো একটা লোক ফার্মে যদি কাজ করে, ওনাকে ছাঁটাই করার পূর্বে ওনাকে একটা কাগজ দিতে হয়। আপনারা জানেন আগরতলা শহরের কোনো ট্রাফিক যদি আমাকে আইন ভঙ্গকারী, আমি যদি আইন ভঙ্গ করি, আমাকে একটা ফাইনের নোটিশ দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 10-10টা বছর, 7-7টা বছর এই শিক্ষা দপ্তরের জন্য কাজ করেছি, ওনারা একটা আমাকে টার্মিনেশন দিতে পারেনি, তাহলে আমি কিভাবে বুঝবো? অদ্ভুত কাণ্ড, আমি কিভাবে বুঝবো যে আমি চাকরি থেকে আমাকে মানে ইয়ে করেছে, টার্মিনেট করেছে? আপনারা ফিউচারে কি আইনগত কোন ডাইরেক্টরিতে আমাদের যিনি শিক্ষা অধিকর্তা মহোদয় আছেন, ওনার কাছে বারংবার আমাদের টার্মিনেশনের কপিটা চাইছি। কারণ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যবাসী জানে আমাদেরকে শিক্ষা দপ্তর টার্মিনেট করে দিয়েছে। এবার একজন সরকারি কর্মচারীকে চাকরি থেকে বের করতে হলে মিনিমাম যে জিনিসটা হয় সেটা তার টার্মিনেশনের কপিটা দিতে হয়, কিন্তু রাজ্যবাসী সেটা জানে না। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, এক অভূতপূর্ব শিক্ষামন্ত্রী, গর্বের সঙ্গে বুক ফেটে যায় এমন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্য আর সরি শিক্ষামন্ত্রী এমন ত্রিপুরা রাজ্য আর দেখেননি যিনি মৌখিকভাবে টার্মিনেট করতে পারেন। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম মাননীয় রতনলাল নাথ মহোদয় যিনি মৌখিকভাবে 10,000 শিক্ষককে টার্মিনেট করে দিয়েছেন। আমরা বারংবার দপ্তরের কাছে একটা জিনিস চাইছি যে আপনি যখন বলছেন আমাকে টার্মিনেট করেছেন, আপনি আমাকে টার্মিনেশনের কপিটা দিন। আমরা শিক্ষা অধিকর্তার কাছে এই চিঠিটা দিয়েছিলাম, আজকে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে এসে আমার টার্মিনেশনের কপি চাইছি। এবার রাজ্যবাসীরা আপনাদের কাছে আমাদের একটা বিনম্র প্রশ্ন যে যারা সরকারি চাকরি করে তাদেরকে অন্ততপক্ষে একটা টার্মিনেশনের কপি দিতে হয়, রাজ্যের শিক্ষা দপ্তর সেটা দিতে পারছেন না। এবার আসি, একটা টার্মিনেশনের কপি তৎকালীন সময় একটা ত্রিপুরা ডাইরেক্টরেটের ওয়েবসাইটে দিয়েছিল 3 দিনের জন্য, 3 দিন পরে সেই টার্মিনেশনের কপিটা উধাও, যদিও আমাদের কাছে দেয়নি, এটা ওয়েবসাইটে ছিল।
এই ওয়েবসাইটের মধ্যে যে এসএলপি নাম্বার মূলে যে সুপ্রিম কোর্টের এই এসএলপি নাম্বার মূলে আমাদেরকে টার্মিনেট করে আপনারা শুনলেন 10,323 এর যারা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি বলছেন এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে তারা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটরের কাছে পুনরায় চাকরিতে যোগদান করার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন এবং তা না হলে টার্মিনেশন লেটারের দাবি করছেন তারা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।